পয়লা জানুয়ারি ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্যদিকে তার পরের দিনে এক বিরল চিত্র উঠে এলো বারাসাতের দত্তপুকুর থেকে। ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা ঝোলালেন দলেরই মহিলা কর্মীরা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। কি জানা যাচ্ছে, দত্তপুকুরের পূর্বাচল অঞ্চলে এক মৃত ব্যক্তির জমিতে অঙ্গনওয়াড়ি স্কুল হওয়ার কথা ছিল, তবে স্কুল নয়, তার বদলে সেখানে গড়ে উঠেছে ঝা চকচকে তৃণমূল পার্টি অফিস। তৃণমূলের দলীয় কার্যালয়টির আজ উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে তার আগেই ক্ষুব্ধ হয়ে শাসক দলের মহিলারা সেখানে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এই তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বাড়িটিতে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে সেই বাড়িটির মালিক সহ সব অংশীদারই মারা গেছেন। এই কারণে সকলে মিলে সিদ্ধান্ত নেন বাড়ির মালিকের নাম দিয়ে সেই জমিতে স্থানীয় শিশুদের জন্য পার্ক ও বাড়িটিতে অঙ্গনওয়াড়ি স্কুল হবে। সেই মতোই চলছিল তোড়জোড়, কিন্তু আচমকাই ওই বাড়িতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার সিদ্ধান্ত নেন দলের কর্মীরা। সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, গায়ের জোরে বাড়ি দখল করেছে এই দুই তৃণমূল কর্মী, পাশাপাশি তাদের এলাকায় দুর্নীতির অভিযোগও আছে তাদের নামে। তবে বর্তমানে ওই বাড়িটির স্থানীয় তৃণমূল মহিলা কর্মীরা তালা লাগিয়ে দখল করে রেখেছেন। দলের অন্দরের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।